আচ্ছা আম্মা, আপনি আমার কষ্ট করে গ্রাম থেকে কাঠাল আনতে গেলেন কেন? জামাই বাবু, গত বছর আমার কাঁঠাল গাছে একটা কাঁঠাল ধরছিল, তোমার আমি কাঁঠাল ধরতে পারি নাই। এইবার গাছে পাঁচটা কাঁঠাল ধরছে, হেললি তোমার লিগে একটা নিয়ে আসছি। কিন্তু আম্মা, আপনি খাচ্ছেন না কেন খান? না বাবাজি, কাঁঠাল খাইতে খাইতে কাঁঠালের প্রতি ভক্তি মিলে গেছে। তুমি খাও। এই চায়নাল, তুমি খাচ্ছ না যে খাও। না, কাঁঠাল আমার পছন্দ না, আর এই সব কাঁঠাল তুমি একাই খাবে। জামাই বাবাজি, এই কাঁঠাল আমি শুধু তোমার লিগেই আছে, তুমি একলাই খাও। আরে আমি এত কাঁঠালকে একা খেয়ে শেষ করতে পারবো নাকি? হ্যাঁ, আর তাছাড়া এত কাঁঠাল খেয়েছি না, এখন আমার অস্থির লাগতেছে, আমি আর খেতে পারবো না। তুমি আর কাঁঠাল খেতে পারবে না মানে? এই সব কাঁঠাল তোমার একাই খেয়ে শেষ করতে হবে, খাও বলছি। আরে তুমি জোর করে এত কাঁঠাল আমাকে খাওয়াতে চাইছো কেন? আমি তো পেট ফেটে মরে যাবো। গত বছর আমাদের বাড়ির কাঁঠাল খাইতে পারো নাই বলে কতই না আফসোস করছি, তাই এইবার তোমাকে আমাদের বাড়ির কাঁঠাল আমি জন্মের খাওয়া খাওয়াবো। আমি তোমার জামাইকে এত টাইট দিয়ে রাখছি না, সে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করে না, কিন্তু মাঝের মধ্যে তোমাদের নিয়ে খোঁচা মেরে কথা বলে। কি কইতেছিস? তাহলে তো জামাই বাবাজির কটু কথা কোনের বেড়া মারছে। দেখো না, তুমি একটু ধরে দেখো, এটা আমার কাছে। তুমি এটা আমাদেরকে কেমন শাড়ি আনছো? আমার একটুও পছন্দ হয় না। তুমি এটা পাল্টাইয়া আমাদের গন্ড শাড়ি নিয়ে আয়। কি বলেন মা, এত শখ করে এত দামি একটা শাড়ি আনলাম, এই শাড়িটার দাম জানেন আম্মা? আপনি যে শাড়িটা পরে আছেন ওইটার দাম কত হবে? 500 টাকা। আমি আনছি আপনার জন্য 2000 টাকা দিয়ে, এটা আপনার ওইটার মতো কম দামি শাড়ি না। কি, তার মানে আমি কম দামি শাড়ি পরে আসছি? জামাই বাবাজি, তুমি আমার অপমান করে কথা কও। না না, অপমান কেন করবো, যেটা সত্যি সেটাই বললাম। তুমি আমার মায়ের শাড়ি নিয়ে অপমান করছো? আমার মা তোমার এই শাড়ি আর কখনো পরবে না। মা, শাড়িটা আমাকে দাও, এই শাড়ি আমি আগুনে পুড়িয়ে একদম ছাই করে ফেলবো। আয়, এত দামি শাড়িটা আগুনে পুড়িয়ে ফেলবা? টাকাটা নষ্ট হবে, প্লিজ এমন করো না, মাথা ঠান্ডা করো। না, তুমি আমার মাকে অপমান করছো, আমি এক্ষুনি এই শাড়ি পুড়িয়ে একদম ছাই করে ফেলবো। আচ্ছা, বিশ্বাস করো, আমি আমি মাকে মন থেকে কথাগুলো বলিনি, মুখ ফুসকে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। মা চায় না, শাড়িটা আমার পছন্দ হয়েছে, এত দামি শাড়ি তুই পুরাইস না আমার। এটি তুমি সত্যি বলছো মা? হ মা, শাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি আসলে রঙটা দেখে ভাবছিলাম এটা কম দামি শাড়ি। হ্যাঁ আম্মা, কম দামি শাড়ি সারা জীবন পরে অভ্যাস তো, বেশি দামি শাড়ি আপনি চিনতেও পারেন না। কি, তুমি আবার আমার মাকে অপমান করছো? আমি তোমাকে এই, আচ্ছা থাক, শান্ত হও, তুমি এটা রাখো, এটা রাখো, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার চোখের সামনে থেকে যাও, না হয় আমি এই কাপ দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলবো। আচ্ছা, মাথা ঠান্ডা করো, চাচ্ছি।